ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইপুর ব্লগ। সো মাইপুর ব্লগ তোমাদের নিয়ে এসেছে আজকে শ্রীক্ষেত্র বুড়িধামে, যেখানে অক্ষয় তৃতীয়া মানে সরি আর কি অক্ষয় তৃতীয়া উপলক্ষে যে আর কি রথের যে স্টার্টিং মানে রথ তৈরির সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের আমি ডিটেলস আপনাদের আমি দেখানোর চেষ্টা করব, দারুণ, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়ি, আমরা মন্দির চত্বর এবং যে রথের যে কাঠগুলো সেগুলোকে আমরা দেখে নিচ্ছি। তো চলুন শ্রীক্ষেত্র বুড়িধামে যে রথযাত্রা যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতিটা দেখে নেওয়া যাক। তো আপনাদের চোখের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে রথযাত্রার জন্য যে কাঠটা কেটে হাতে কেটে সুন্দরভাবে এখানে রথ তৈরি করা হয়। এখানে রথ তৈরির জন্য কোনো ইলেকট্রিক মেশিনের সরঞ্জাম ব্যবহার করা হয় না, সম্পূর্ণ নিজের হাতে এখানে যে কর্মচারী যে পাণ্ডাগুলো রয়েছে তারা নিজের হাতে প্রস্তুতি করেন। এবং এখানকার একটি ঐতিহ্য রয়েছে যে এখানে কোনো বাইরের শ্রমিক বা কাউকে দিয়ে এখানে রথযাত্রার যে রথ সেটা প্রস্তুত তৈরি করা হয় না, এটা বংশ পরম্পরায় এটা শ্রীক্ষেত্র পুরীধামেরই পাণ্ডারা এগুলো তৈরি করে থাকে। এগুলো বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন রকম তারা বংশ পরম্পরায় এই কাজগুলো করে থাকেন। তো দেখতেই পাচ্ছেন অক্ষয় তৃতীয়ার বিশেষ দিন থেকেই এই কাজটি শুরু হয়ে যায়। তো আমরা সেই বিশেষ দিনে এসে উপস্থিত হয়েছি, যদিও বা এপিসোড আমি 1, 2, 3, 4 করে আমি আনছি, তার জন্য ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল। তো এখানে যে কাঠগুলো ব্যবহার করা হয় এটা শুধু নিম কাঠ নয়, এটা বিভিন্ন রকমের গাছের কাঠ এখানে ব্যবহার করা হয়। কিন্তু কাঠগুলোর একটি বিশেষত্ব রয়েছে, এই কাঠগুলো পুরো নিখুঁত থাকে। কোনো কাঠে যদি কোনো খুঁত থাকে তাহলে সেটা রথের জন্য ব্যবহার করা হয় না। এটি প্রতি বছরই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এগুলোকে খুঁজে খুঁজে আনা হয় এই রথের জন্য। তো আপনারা সেগুলিকে দর্শন করছেন, এই দুর্লভ দৃশ্য আমি অনেকবারই দেখেছি। তো আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেই দুর্লভ দৃশ্য, কেননা অনেকে আছেন যারা বয়োজ্যেষ্ঠ, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে, তো তাদের রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করেছি। তো মাইপুর ব্লগ ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট এমনভাবেই রাখার চেষ্টা করে। আর আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদের চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, কেননা মায়াপুরের তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানের আপডেট আপনাদের কাছে আমি পৌঁছে দিতে সক্ষম হব। কেননা আমি তো ভিডিও পোস্ট করব কিন্তু আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছাবে না আপনারা যদি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল না করেন। তো শ্রীক্ষেত্র পুরীধাম আমরা ভ্রমণ করলাম, ভালোই কাটলো, কিন্তু তার মধ্যে দিয়ে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের অনেক ভিডিও আনার ইচ্ছা ছিল কিন্তু সেগুলোকে আর হয়ে ওঠেনি। আর আমাদের ফেরার টাইম হয়ে গেছে, কেননা বেশ কয়েকটা দিন হলো আমরা শ্রীক্ষেত্র পুরীধামে রয়েছি, এরপর আমাদের মায়াপুর ব্যাক করতে হবে, কেননা মায়াপুরে অনেক বড় বড় ফেস্টিভ্যাল রয়েছে, সেগুলোকেও তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে হবে। তো নৃসিংহ চতুর্দশী রয়েছে নেক্সট সানডে, তো তার আগেই আমরা মায়াপুর ব্যাক করব এবং মায়াপুরের সুন্দর সুন্দর ভিডিও আবার আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীক্ষেত্র পুরীধামে আপনারা যারা রথের আগে আসতে চাইছেন তারা পারলে অ্যাডভান্স রুম বুকিং করে নেবেন, নাহলে আপনারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারবেন, কেননা এবার প্রচুর ভিড় হবে রথযাত্রায়, এটা পুরী উড়িষ্যা গভর্নমেন্ট এটা আশা রাখছে। তো আপাতত এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মায়াপুর ব্লগের সঙ্গে থাকুন। আর যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। হরে কৃষ্ণ।